लोगों की ये धारणा होती है कि एक बेहतर डॉक्टर के पास रुपए, पैसे, जमीन, संपत्ति व वाहनों की कोई कमी नहीं होती, लेकिन इन सब से परे सिलीगुड़ी में एक ऐसे डॉक्टर है जिन्हें लोग गरीबों के मसीहा के रूप में जानते हैं। हम ऐसा इसलिए कह रहे हैं क्योंकि जो भी उनके पास इलाज के लिए आते हैं, वे पूरी निष्ठा से उनका इलाज करते हैं और उनके इलाज को अपना परम कर्तव्य मानते हैं। हम बात कर रहे हैं सिलीगुड़ी के बानेश्वर मोड़ के रहने वाले डॉक्टर स्वपन राय की। पिछले 18 सालों से डॉक्टर स्वपन राय होम्योपैथी के माध्यम से कई मरीजों को स्वस्थ कर चुके हैं। इतना ही नहीं, वे 18 सालों से गरीबों का निशुल्क इलाज भी कर रहे हैं। तूफानी बारिश हो या कड़ी धूप, वे हमेशा अपनी बाइक से पहाड़ व डुअर्स के विभिन्न गांवों तक पहुंच जाते हैं और वहां शिविर के माध्यम से बस्ती एवं चाय बगान इलाकों के लोगों के स्वास्थ्य जांच के साथ साथ उन्हें दवा भी मुहैया कराते हैं। उनके चैम्बर में वृद्ध व असहाय लोगों का इलाज पूरी तरह निशुल्क रहता है। हर महीने स्वपन राय माल बाजार, क्रांति व राजगंज ब्लॉक के विभिन्न इलाकों में 10 से 12 निशुल्क चिकित्सा शिविर का आयोजन कर लेते हैं। आज डॉक्टर डे है और आज डॉक्टर्स डे के मौके पर कई लोगों ने स्वपन राय को संवर्धना दी है। गरीबों के चिकित्सक के रूप में प्रचलित स्वपन राय का कहना है कि वे हर बाधाओं को पार करते हुए अपने लक्ष्य के साथ साथ आगे बढ़ेंगे और अधिक से अधिक लोगों की सेवा करेंगे। नाम स्वपन राय, तो सबा गरीब बाबा मारा भलोवसे गरीब डाक्तर बोले। तर कारण बाबा जो मारा जाए दीर्घ अनेक बचर आगे, तक पैसार अभाव बाबा चिकित्सा करते पाय नहीं। तक थे चिंता करलम जो हमार शहर पास बाड़ी, তাহলে যদি আমি চিকিৎসা করতে না পারি তাহলে বনবস্তি, চা বাগান, গ্রামীণ এলাকাগুলোর বাবা মাদের কী অবস্থা হতে পারে? তখন থেকেই এই ভ্রাম্যমাণ প্রাথমিক বিনামূল্যে পরিষেবা এটা শুরু করলাম। তখন সেই সব গ্রামে গিয়ে মাসে একদিন না, বছরও একদিন না, কন্টিনিউ 365 দিনেই এখন আমার ক্যাম্প চলছে। সেই সব স্থানে গিয়ে গরিব মা বোনদের বিনামূল্যে চিকিৎসা করছি, তারা উপকৃত হচ্ছে। তারা যে শহরে এসে যে রিক্সা ভাড়া, গাড়ি ভাড়াটুকুও অনেক সময় থাকে না তাদের, তো সেই স্থানে গিয়ে তাদের চরণে গিয়ে বিনামূল্যে পরিষেবা দিচ্ছি। কন্টিনিউ একদম ফিক্সড, যেখানেই বসি ফিক্সড 10টা বড় বড় ক্যাম্প, এবং বাড়িতে তো 2 ঘন্টা করে রোজ দিনে হয়। এইভাবে করে ক্যাম্পগুলো আমি চালিয়ে যাচ্ছি, তার জন্যই গরিব ডাক্তার নামটা দিয়েছি সবাই। কোনো 100% বিনামূল্যে আমার যতগুলো ক্যাম্প আছে 10টাগুলো সম্পূর্ণ বিনামূল্যে, বাড়িতে যারা আসে সেখানেও বিনামূল্যে, এমনকি আমার নিজস্ব যে চেম্বারগুলো আছে বাড়িতে এবং বাইরে, সেখানে যারা দিতে পারবে না তাদের জন্য 100% ফ্রি। প্রায় 18 পার হয়ে গেছে, 19 বছর চলছে রানিং। যেরকম ধরে নিন নোদাবাড়ি, বেলাকোবা, আমবাড়ি, ইয়ংস্টার ক্লাব, ফাড়াবাড়ি, তারপরে হলো রংদামালি, জলপাইগুড়ি, তারপরে হলো শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস, তারপরে হলো মালবাজার করিমুল হক হাসপাতাল, এবং কি আরও প্রচুর বাগানের ভিতরে ক্যাম্পগুলো শুরু হয়েছে ইদানিং। তো এগুলো এখনও ব্যানার মেনটেন্স করা হয়নি। তো 10টা বড় বড় অনেক হচ্ছে এখন, খালি 10টা না, 30 দিনেই ক্যাম্প চলছে। 10টা তো বড় বড়, তার থেকেও বেশি আরও হচ্ছে এখন রানিং। নতুন নতুন খুলছে সব ক্যাম্পগুলো, সবাই ডাকছে এখন, দাদা এখানে একটা ক্যাম্প করতে হবে, দাদা ওখানে একটা ক্যাম্প করতে। যদিও স্বাস্থ্যবিধির জন্য এখন ক্যাম্পগুলো একটু কন্ট্রোলে রাখা হয়েছে, কেন সরকারি স্বাস্থ্যবিধি তো আমাদের মেনে চলতেই লাগবে। কন্টিনিউ ক্যাম্পগুলো চলছে আমার। এগুলো দেখুন, এগুলো করতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন। যখন এই ক্যাম্পগুলো শুরু করি তখন আমার ওয়াইফকে বললাম যে দেখো আমি এই ক্যাম্পগুলো শুরু করতে চাই গরিব মা বোনদের স্বার্থে, তোমার একটু সোনার গহনাটা দিলে ভালো হয়, আমি ব্যাংকে লোন করবো। তখন এই সোনার গহনাগুলো বহু স্বইচ্ছায় দিল, এবং আমার একটা আংটি এবং মালা ছিল কষ্ট করে বানানো হয়েছিল, সেটা ব্যাংকে লোন দিয়ে লোন করে তারপরে 2-2 লাখ টাকার ওষুধ কিনে তারপরে এই ক্যাম্পগুলো শুরু করা হয়েছিল। আর এখন তো এই খালি ক্যাম্পের জন্য দিন রাত, আমার খালি এই 4:30 থেকে উঠেই প্রাইভেট কল দেখতে যাই, সেখান থেকে 2টা পয়সা দেয় সবাই, ডাক্তারবাবু তেল খরচার পয়সা নেন, তারপরে সংসারে খরচা কমিয়ে দিয়েছি। এমনকি রাত্রি 8টার পর থেকেও প্রাইভেট কল দেখছি 10-11টা অবধি। এই টোটাল যে মানে ইনকামগুলো হচ্ছে সেই ইনকামগুলো অ্যাড করে এই ক্যাম্পগুলো আমি করছি। আসলে ঈশ্বরের সেবা করছি, তো ঈশ্বরের সেবা করতে প্রত্যেকটা মানুষের ভালো লাগে। তারা এখন নাম দিচ্ছে নতুন গরিবের ডাক্তার, তো আমার সবচেয়ে বড় পুরস্কার। এই বিকল্প আমি কিছু ভাবতেই পাই না, আমার একটাই নেশা, আমাকে খাবার না দেও সারাদিনে তাও ভালো, আমার মা বাবাদের সেবার থেকে যেন বিরত আমি না থাকি, এটা ভগবানের কাছে প্রার্থনা করি।
এটা আজীবন। আসলে ঈশ্বরের সেবা কি মানুষের কেউ ছাড়ে? মরার আগের দিন পর্যন্ত মানুষের ঈশ্বরের সেবা করে। এখন কি আমার মেয়ে এখন অনেক কষ্ট করে সায়েন্স পড়ানো হচ্ছে, উনি তো মানে আমার মেয়ে ক্লাস 8 থেকেই আমার সাথে সামনাসামনি ক্যাম্পগুলোতে যায়। দূরবর্তী গেলাতে তো যেতে পারে না, 150 কিলোমিটার ক্যাম্পগুলো যেতে পারে না, সামনাসামনি ক্যাম্পগুলোতে যায়। মেয়েকে এখন কষ্ট করে সায়েন্স পড়ানো হচ্ছে, উনি ওকে এখন ডাক্তার বানিয়ে আমার কাজে পুরোপুরি নিযুক্ত করব। আমি তো বায়োন কমপ্লেক্স হোমিও, টোটাল হোমিওপ্যাথি ওষুধেই গরিব মানুষদের পরিষেবা দেওয়া হয়। খুব কষ্ট হয় আসলে কি, মানে ঝড় বৃষ্টি দিয়ে যে এখন দেখুন বৃষ্টিতে ভিজে, সকালেও একটা ক্যাম্প করে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে, আসলে গাড়ি নাই আর রেইনকোট পরে দূরবর্তী এলাকায় যেতে লাগে 150 কিলোমিটার 180 কিলোমিটার। তো কী হচ্ছে, মিডিলে অনেক সমস্যার সম্মুখীন হয়, আস্তে আস্তে সন্ধ্যা রাত হয়ে যায়। তো কী হচ্ছে, জীবজন্তুরও কিছু ভয়ের ব্যাপার থাকে, মানুষেরও ভয়ের ব্যাপার থাকে, অনেক জঙ্গলের ভিতর দিয়ে আসতে লাগে। একটা গাড়ি হলে খুব ভালো হয়, আসলে সরকারের কাছে আবেদন করেছি, সরকার তরফ থেকে MLA তারপরে BDO সবাইকে বলেছি, তারা বলেছে দিবে, যখনই তুই এত সুন্দর কাজ করছিস, গরিব মা বোনদের স্বার্থে কাজ করছিস, তোকে দিব না তো কাকে দিব, যখন আসবে তোকেই দিব, BDO স্যার এরকম বলেছে। আসলে কি কষ্ট তো খুবই হচ্ছে, এখন কষ্টর থেকে বাবা মারা যে আশীর্বাদ দিচ্ছে এই কষ্টটার মনে হয় না, এখন একদম কিচ্ছুকে মনে হয় না। আমার ইমিউনিটি পাওয়ার 100% বেড়ে গেছে, মানে হাজার হাজার মায়েরা যে আশীর্বাদ করছে না, আমার কষ্টটা কিছুই মনে হয় না এখন। ওই ঝড় বলো জঙ্গল বলো, যেখানেই খুশি যেখানেই মারা ডাকছে আমি একদম চলে যাচ্ছি। তোর আমার কার্টুন রেডি থাকে এনি টাইম, গাড়ি তো নাই, মানে ঘটনা আছে বাইকের মধ্যে প্লাস্টিক বেঁধে কার্টুন নিয়ে আমি চলে যাই, ঝড় বৃষ্টির দিনে এইভাবে চলছে কন্টিনিউ এইটা। এবং কি এমন 10 কিলোমিটার বলো 50 কিলোমিটার বলো 100 কিলোমিটার বলো, যে কোনো মা এবং বাবারা চিকিৎসা করতে পাচ্ছেন না, তারা আমাকে খালি একটা ফোন করবেন, গরিবের ডাক্তার স্বপন রায় এখন পেজ খোলা আছে, ওখানে ফোন করবেন যে বাবা আমার এরকম চিকিৎসা করতে পাচ্ছি না, একটু পরিষেবা দিলে ভালো হয়। আমি হয়তো টাইম দিব, 100 কিলোমিটার গেলে তো মিনিমাম 3 ঘন্টা লাগবে, কিংবা 10 কিলোমিটার গেলে পরে আধা ঘন্টা লাগবে, আমি সময় দিব, সময় মতো আমি চলে যাব। আমার তো এতগুলো ক্যাম্প চলছেই, কিন্তু তারপরেও এক্সট্রা পরিষেবা যেটা হলো এমার্জেন্সি পরিষেবা আমার থাকছে, যে বাবা মারা যদি ফোন করে যে মা এখানে ডাক্তারবাবু এখানে 10 জন মায়েরা আছে একটু আসলে ভালো হয়, সেখানে আমি অবশ্যই যাবো। আমাকে খালি ফোনের অপেক্ষায় থাকি, আমি গাড়ি বাইক আমার রেডি থাকে, একদম ফোন করা মাত্রই আমি চলে যাই। সাধারণ মানুষকে সবসময় আমি বলবো, এই সময় কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সম্বন্ধে কি অবহেলা করবেন না, যে কোনো শারীরিক সিমটম আসুক না কেন, হাসপাতাল মেডিকেলের সাহায্য নিয়ে এবং ডক্টরদের পরামর্শ নিয়ে আপনারা চলবেন, এটাই সাধারণ মানুষকে বলবো। এবং স্যানিটাইজার মাস্ক এবং দূরত্ব বজায় এটা তো অবশ্যই, এটা করতেই লাগবে। এবং শারীরিক সম্বন্ধে যাবতীয় যে কোনোই সমস্যা হোক না কেন, ডক্টরের পরামর্শ নিয়ে এই সময়টা চলার অনুরোধ করবো সবাইকে।